নমস্কার বন্ধুরা আজ পয়লা জুলাই সোমবার আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন হবে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রভাসে কী কী বলা হয়েছে এই মুহূর্তে কী কী আপডেট আসছে সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে তবে তার আগে আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন তো বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে সেটা জানার জন্য আমরা উপগ্রহ মোডে চলে এসেছি তো এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে বিশেষ করে বেশি মেঘ দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা তার সঙ্গে কলকাতা হাওড়া তার পাশাপাশি পূর্ব মেদিনীপুরে বেশি মেঘ রয়েছে এমনকি এদিকে উত্তর চব্বিশ পরগনা তার সঙ্গে নদীয়া মুর্শিদাবাদেও মেঘলাকাশ করে রয়েছে আর বৃষ্টিপাত কোথায় হচ্ছে সেটা জানার জন্য আমরা রাডার থেকে দেখে নেব তো রাডার থেকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকাতে বিশেষ করে গোসাবা হলদিবাড়ি ফেজারগঞ্জ নামখানা কাকদ্বীপ গঙ্গাসাগর রায়দিখি ঝড়খালিতে হালকা বৃষ্টিপাত চলছে জয়নগর মাজিলপুর কিছুটা কুলপি কাওয়াতলাতেও হালকা বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুরের খাজুরি তার সঙ্গে কন্টাতেও হালকা বৃষ্টিপাত চলছে আর এদিকে মধ্যবঙ্গের মধ্যে আমরা দেখে নেব তো মধ্যবঙ্গের নদীয়ার দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর তার সঙ্গে মুরাগাছা পাটুলিতে হালকা বৃষ্টিপাত পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এদিকে ভাতারের আশেপাশে হালকা বৃষ্টিপাত চলছে যাছাড়া দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ মেঘলা আকাশ করে রয়েছে উত্তরবঙ্গে দেখে নেব তো উত্তরবঙ্গ মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে এদিকে কিছুটা কোচবিহারের দিনহাটাতে তার সঙ্গে এদিকে উত্তর দিনাজপুরের নকশালবাড়ির আশেপাশে অর্থাৎ একদম দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুরের মধ্যেখানে হাসিদার হাটের কাছেও হালকা বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাছাড়া মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আর বাংলাদেশের উত্তর বাংলাদেশ রংপুর বিভাগ তার সঙ্গে এদিকটা ময়মনসি বিভাগ সিলেট বিভাগ তার সঙ্গে এদিকে সিলেট বিভাগের নিচের দিকে অর্থাৎ লখাই কাপাসি অর্থাৎ ঢাকা বিভাগের কিছুটা এদিকে চট্টগ্রাম বিভাগের ওপরের দিকটা সেনবাগ তার সঙ্গে নিচের দিকে চট্টগ্রাম যে বন্ধ রয়েছে তার পাশে ফট্টিকাচারী উপজেলা বরিশাল খুলনা বিভাগ জেরও হালকা বৃষ্টিপাত চলছে অর্থাৎ দেখতে পাচ্ছেন মোটামুটি বাংলাদেশের উত্তর পূর্ব তার সঙ্গে দক্ষিণ আর এদিকে পূর্ব বাংলাদেশ জুড়েও ত্রিপুরাতেও হালকা বৃষ্টিপাত চলছে সমগ্র বাংলাদেশ জুড়ে হালকা বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে আগামী দুই থেকে তিন ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে আপনাদের আমি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন মেঘটা বাংলাদেশের দিকে রয়েছে সেই মেঘটা কিন্তু আস্তে আস্তে এই যে বাংলাদেশ লাগোয়া যে জেলাগুলি রয়েছে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আগামী দুই থেকে তিন ঘন্টা কিন্তু হালকা বৃষ্টিপাত শুরু হতে পারে তো এবার দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে তার জন্য আমরা সরাসরি বৃষ্টিপাত মোটে চলে যাব তো দেখতে পাচ্ছেন দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি বিশেষ করে বাংলাদেশ লাগোয়া এদিকে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে যেটা বললাম কোন কোন জায়গায় আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন করিমপুর ডোমকল বহরমপুর বেলডাঙ্গা তার সঙ্গে রয়েছে কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা দেবগ্রাম কাটোয়া কেতুগ্রাম পাটুলি তার পাশাপাশি শান্তিপুর চাকদহ বনগাঁ হাবড়া চন্দ্রনগর খড়দহ কলকাতা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর বেলডা তার সঙ্গে রয়েছে দীঘা গোপীবল্লভপুর তার পাশাপাশি এদিকে খাতরা হুড়া পুরুলিয়া বলরামপুর মুড়ি তার সঙ্গে রয়েছে রঘুনাথপুর এদিকে পশ্চিম বর্ধমানের আসানসোল দুর্গাপুর সোনামুখী ঘুষকরা বোলপুর তার সঙ্গে রয়েছে কাটোয়া এদিকে বীরভূমের সিউরি রামপুরহাট একদম দেখতে পাচ্ছেন বন্ধুরা যত দক্ষিণবঙ্গের জেলা রয়েছে অর্থাৎ বেশি আমরা দেখতে পাচ্ছি এই মুহুর্তে বৃষ্টিপাতটা বেশি দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলা তার সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান জেলার কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে দুপুরের পর থেকে তার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এদিকে হুগলি এই সমস্ত জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে দুপুরের পর থেকে আর পশ্চিম মেদিনীপুর জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে কিছু কিছু জায়গায় কিন্তু পুরুলিয়া জেলা জুড়ে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকছে দুপুরের পর থেকে অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া মোটামুটি দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ আর হালকা বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে দেখে নেব তো উত্তরবঙ্গের মালদা জেলাতে দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত থাকছে মোটামুটি দুপুরের পর থেকে আদিনা গাজল শামসি রতুয়া হাবিবপুর তারপর সব সেই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর প্রতিরাম কুমারগঞ্জ বালুরঘাটেও হালকা থেকে মাঝেরি বৃষ্টিপাত থাকছে দুপুরের পর থেকে উত্তর দিনাজপুর জেলার মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে হালকা বৃষ্টিপাত এদিকে ইসলামপুরের দিকে থাকছে ইসলামপুর ঠাকুরগঞ্জ সোনাপুর চোপড়া নকশালবাড়িতে হালকা বৃষ্টিপাত থাকছে আর দুপুরের পর থেকে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই পাঁচ জেলার মধ্যে এই তিন জেলাতে ভারী থেকে মাঝিরি বৃষ্টিপাত থাকছে দুপুরের পর থেকে বিশেষ করে রাজগঞ্জ জলপাইগুড়ি হলদিবাড়ি বুড়িমারি তার সঙ্গে শিলিগুড়ি শুকনা কুর্শিয়াং সেবাকেও দেখতে পাচ্ছেন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে দুপুরের পর থেকে আর এদিকে আলিপুরদুয়ার কোচবিহারেও হালকা বৃষ্টিপাত থাকছে দুপুরের পর থেকে বাংলাদেশের মধ্যে উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ তার সঙ্গে ময়মনসিংহ বিভাগ এদিকে পূর্ব বাংলাদেশের সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত থাকছে দুপুরের পর থেকে তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ মধ্য বাংলাদেশেও দুপুরের পর থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত থাকছে অর্থাৎ সমগ্র বাংলাদেশ জুড়ে দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে তারপর আমরা সরাসরি চলে যাব সন্ধ্যের দিকে তো সন্ধ্যে ছটার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন বিশেষ করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলার কিছু কিছু স্থানে ভারী বৃষ্টিপাত থাকছে মাঝের থেকে ভারী বৃষ্টিপাত কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিগঞ্জ খড়গপুর বেলদা হলদিয়া কন্টাই জয়নগর মাজিলপুর বারুইপুরে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত থাকছে সন্ধ্যের দিকে তার পাশাপাশি পশ্চিমের যে জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া তার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে সন্ধ্যের দিকে এমনকি এদিকে বীরভূম তার সঙ্গে মুর্শিদাবাদ জেলাতেও সন্ধ্যের পর থেকে হালকা বৃষ্টিপাত থাকছে আর এদিকে উত্তরবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে সন্ধ্যের পর থেকে মালদা দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত থাকছে কিন্তু উত্তর দিনাজপুর জেলাতে কোন কোন জায়গায় নকশালবাড়ি শিলিগুড়ি ইসলামপুর কিষানগঞ্জ করণদিঘ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে সন্ধ্যের পর থেকে পাশাপাশি জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি তার সঙ্গে ধুপগুড়ি এদিকে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচিতেও মাঝির পরিমাণ বৃষ্টিপাত থাকছে সন্ধ্যের পর থেকে তো বন্ধু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে আপডেট আছে মোটামুটি দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝির বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে সেই বৃষ্টিপাত একদম সন্ধ্যে পর্যন্ত থাকছে আর সন্ধ্যের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে অনলাইন সিস্টেম থেকে যেটা দেখতে পাচ্ছি পাশাপাশি এদিকে বাংলাদেশের উত্তর বাংলাদেশ দক্ষিণ বাংলাদেশেও দুপুরের পর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে অনলাইন সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি এবার নেব আলিপুর আবহাওয়া দপ্তরের ও সতর্কবার্তায় কি বলা হয়েছে তো দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাশে আজকের অর্থাৎ সোমবারের পূর্বাভাসে যেটা বলা হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মাঝির পরিমাণ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আর সতর্কবার্তায় যেটা বলা হয়েছে ওয়ার্নিংয়ে বলা হয়েছে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরে যত জেলা রয়েছে অর্থাৎ পাঁচ জেলাতেই ভারী থেকে ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কতা দেওয়া হয়েছে তাছাড়া উত্তরবঙ্গের বাকি তিন জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝির পরিমাণে বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে আলিপুর আবা দপ্তর থেকে তো বন্ধুরা এটা ছিল এই মুহূর্ত আলিপ্রাভর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে ততক্ষণের জন্য মাতরাম জয় হিন্দ